ধন মোর নিত্যানন্দ মোর গৌরচন্দ্র প্রাণ মোর যুগল কিশোর অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল নরহরি বিলসই মোর বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান তর্পণ মোর বৈষ্ণবের নাম বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ বৈষ্ণবের নামেতে উল্লাস বৃন্দাবনে চবু তারা তাহে মন মোর মন ঘেরা কহের দিন নরোত্তম দাস ভক্তগণ আস্বাদন করছিলাম আমাদের সবার পরম পূজ্য বাবাজি মহারাজ শ্রী শ্রী একশো আট রাধা রমনচরণ দাস দেব আমাদের দাদামশাই বড়ে বাবার দিব্য জীবনী গ্রন্থ চরিতসুধা এই বিশাল চরিতসুধা গ্রন্থে আমরা বড়ে বাবার দাদা দাদামশাইয়ের যে তার যে লীলা দেখতে পাই তার দ্বারা ধাম নিষ্ঠা দেখতে পাই ধামের প্রতি আমাদের কেমন নিষ্ঠা হওয়া উচিত তিনি আচরণ করে দেখিয়ে গেছেন নামে নিষ্ঠা নামের প্রকট বিগ্রহ ছিলেন আমাদের বড় বাবাজি মহারাজ স্বয়ং নিত্যানন্দ স্বয়ং নিত্যানন্দরাম তিনি তার শ্রী খেলা করতেন লীলার সহায় ছিলেন তার অঙ্গকে আশ্রয় করে তিনি লীলা করেছেন প্রসাদ নিষ্ঠা মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্পপূর্ণ মতাম রাজন বিশ্বাস না যায় মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্ম মানে হরের নাম হরের নাম হরের ব কেবলম কলৌ নাস্তেব 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 গণ্যথা ই হচ্ছে নাম ব্রহ্ম এবং বৈষ্ণবে স্বল্পপূর্ণ মতাম রাজন বিশ্বাস না যায় মহাপ্রভু বলছেন যাদের পূর্ণ স্বল্প তাদের এর ওপর বিশ্বাস হয় না স্বল্প পূর্ণ মত আমরা বিশ্বাস না যায়তে তাই বড়ে বাবার জীবনীতে আমরা দেখতে পাই যে নাম নিষ্ঠা ধাম নিষ্ঠা প্রসাদ নিষ্ঠা বৈষ্ণব নিষ্ঠা কি রূপ কেমন হওয়া উচিত তাই শিক্ষা উনি দিয়েছেন এর আগের দিন আস্বাদন করেছিলাম যাজপুর গমন ঠাকুরের অন্নভোগ এই লীলা আস্বাদন করেছিলাম তার আগে সংকীর্তন মহারাশ আস্বাদন করেছিলাম আজকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছি উকিল মোহিনী বাবুর বাড়িতে কীর্তন মন দিয়ে শ্রবণ করুন একদিন অপরাহ্নে স্থানীয় উকিল শ্রীযুক্ত মোহিনীবাবু এসে বাবাজি মহাশয়ের সঙ্গে দেখা করলেন বাবুটি পরম ভক্ত এবং বৈষ্ণবসেবী মানে বৈষ্ণবদের সেবা করেন যিনি তিনি বৈষ্ণবসেবী এবং পরম ভক্ত যাজপুরে কোনো বৈষ্ণব উপস্থিত হলে সর্বাগ্রে মোহিনীবাবুর বাড়িতে অতিথি হয়ে থাকেন মোহিনীবাবু বললেন আজ্ঞে আপনি কল্লো অনুগ্রহ করে একবার আমাদের বাড়িতে পদার্পণ করতে হবে আপনাকে কালকে অনুগ্রহ করে আমাদের বাড়িতে পদার্পণ করতে হবে আমাদের বড় বাবাজিকে বললেন বড়বাবাজি মহাশয় হৃষ্টচিত্তে মোহিনীবাবুর কথায় স্বীকৃত হলেন কিছুক্ষণ নানাবিধ ভগবত চর্চার পর বাবু সগৃহে গমন করলেন পরদিবস প্রভাতে উঠে সকলে প্রাতকৃত্যাদি সমাপন করে বেলা অনুমান নয়টার সময় সদলে নাম করতে করতে বাবুর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন বহুক্ষণ উদ্দণ্ড কীর্তন করে সকলে বৈঠকখানা ঘরে উপবেশন করলেন বাবু বহু লোক নিমন্ত্রণ করেছেন প্রায় সকলেই উকিল ও মোখতার বাবুরা সকলেই বাবাজি মহাশয়ের সম্মুখে বসেছেন সকলের ইচ্ছা যে বাবাজি মহাশয়ের মুখে তত্ত্ব মীমাংসা শ্রবণ করে একজন বললেন আগে আমরা কয়েকটি কথা জিজ্ঞাসা করতে ইচ্ছা করি যদি আপনি অনুমতি দান করেন তো বলি বাবাজি বললেন বড় বাবাজি মহাশয় বললেন বাবা আমার কোনো আপত্তি নেই প্রভুদত্ত বাকশক্তি প্রাপ্ত হয়ে যে তার লীলা গুণ চরিত না বলে তার মুখ হওয়াই উচিত ছিল অর্থাৎ উনি বলছেন যে ভগবান তো আমাদের এই বলার শক্তি প্রদান করেছেন বাক শক্তি প্রদান করেছেন তুই এই বাক শক্তি যখন প্রদান করেছেন ভগবানের লীলা গান চরিত করা চরিত গাথা কীর্তন করাই আমাদের কাজ না হলে মুখ হওয়াই ভালো বাবু বলেন আচ্ছা ভগবান যখন সুখ দুঃখের দাতা তখন তিনি কাউকে সুখ কাউকে দুঃখ দেন কেন তিনি ঈশ্বর তার নিকট সমস্ত জীবিত সমান বাবাজি বললেন সকর্ম ফল ভূক অপমান জীব শিয়শীয় কর্ম অনুসারে ফলভোগ করে ভগবান বিচারক তিনি বিচার করে যে যেরূপ শাস্তি বা পুরস্কার পেতে পারে তার প্রতি সেরূপ বিধান করে থাকেন আপনারা উকিল সহজেই বুঝতে পারেন যে বিচারক চিত্রপুত্তলিকার ন্যায় কোর্টে বসে থাকেন সাক্ষী প্রমাণ আদি দ্বারা যে কার্যটি ন্যায্যবোধ করেন সেই কার্যটি আবার আইনের সঙ্গে মিল করে তবে বাদী প্রতিবাদীকে শাস্তিও বা মুক্তি প্রদান করে থাকে। বলুন এতে বিচারকের উপর কোনোরূপ পক্ষপাতিত্ব দোষ বর্তিত হতে পারে কি বাবাজি বললেন বাবু বললেন এই প্রাকৃত রাজ্যের বিচারক পরাধীন অর্থাৎ রাজ কর্মচারী রাজা রূপ আইন বিধান করেছেন কর্মচারীকে সেই আইন অনুসারে চলতে হবে কিন্তু ভগবান তো আর কারোর অধীন নয় তিনি তো নিজের ইচ্ছা অনুসারে ভালো মন্দ করতে পারেন তবে তার দোষ হবে না কেন বড়বাবাজি মশায় বললেন আচ্ছা আপনি কি বলতে চান যে রাজা আইনের বাধ্য নন বেআইনি কার্য করলে রাজার কিছু দোষ হবে না এ কখনোই হতে পারে না কারণ ভগবান নিজে বলেছেন উৎস দেয় লোকা নাত কর্ম চেদহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব তবেই দেখুন ভগবান স্বতন্ত্র কি পরতন্ত্র ভগবান নিজকৃত আইনের এতই বাধ্য যে জীব বরং তার আইন না মেনে চলতে পারে কিন্তু তিনি কখনো বেআইনি কার্যকর করবেন না কাজে জীব যে রূপ কর্ম করে ভগবানও তদ অনুযায়ী পুরস্কার বা শাস্তির বিধান করেন বাবু বললেন জীব এমন কি বেআইনি কার্য করে যে পরম দয়াল ভগবানও তাদের প্রতি কঠোর শাস্তি দান করতে কুণ্ঠিত বা দুঃখিত হন না বাবাজি মশাই বললেন জীব যে কি বেআইনি কার্য করে তার আর আমি কত সংখ্যা করব। তবে মোটামুটি কয়েকটি কথা বলছি জীব যখন মাতৃগর্ভে থাকে থেকে অসহ্য যন্ত্রণায় প্রাণের আবেগে ভগবানকে ডাকে ভগবান তখন জীবের কাতর ক্রন্দনে করুণা পরবশ হয়ে নিজ সুখময় স্বরূপ প্রদর্শন করে তাদের শত যাবতীয় পুণ্য ফলের কথা স্মরণ করিয়ে দেন পাপের কথাও স্মরণ করান পুণ্যের কথাও স্মরণ করান জীব তখন ভীত হয়ে ভগবানের নিকট প্রতিজ্ঞা করে যে প্রভু এবার ভূমিষ্ঠ হয়ে আর কখনো তোমার অভয় চরণ বিস্তৃত হব না কিন্তু ভূমিষ্ঠ হওয়া মাত্রই মহামায়ার সুখময় ক্রোর স্পর্শে সকল কথা ভুলে যায় এমনকি কালে কালে একেবারে ভগবত সত্তা পর্যন্ত লোপ করে নিজ নিজ প্রভুত্ব স্থাপন করবার জন্য চেষ্টিত হতেই থাকে ভগবান এতই দয়াল যে তবুও জীবকে চেতন করবার জন্য এক একবার নানা রূপ বিঘ্ন রোগ শোক আদি প্রদান করে থাকে কি দুর্দৈব সমস্ত বাধাবিঘ্নের কারণ যে একমাত্র ভগবত বিস্মৃতি জীব ক্ষণকালের জন্য তা মনে করে না কাজেই দুঃখ পায় তাই শ্রী চৈতন্য চরিতামৃতে বলেছে যে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়াতারি দেয় সংসার দুঃখ কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায় দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায় বাবু বলেন জীব কৃষ্ণকে ভুলে যায় কেন বড় বাবাজী মশাই বললেন জীব নিজ নিজ কর্ম অনুসারে তদ অনুযায়ী দেহপ্রাপ্ত হয়ে আবার এরূপ কর্ম করে থাকে যে ক্রমে মহামায়ার মায়া জালে পতিত হয়ে অনন্তকাল নানা রূপ নামায় সংসারে রূপ দুঃখ ভোগ করে বাবু বললেন আচ্ছা জীবের এই পথে চলবার বুদ্ধিদাতা বা অসৎ বস্তুর স্রষ্টাও তো ভগবান সুতরাং তিনি যদি জীবকে অসৎ পথে চলবার বুদ্ধি প্রদান বা অসৎ বস্তুর সৃষ্টি না করেন তবে তো আর জীব এত দুঃখ পেত না অতএব ভগবানই তো সুখ দুঃখে দাতা নন কি বড়বাবাজী মশায় বললেন যে জীবের এই সমস্ত সুখ দুঃখ প্রাপ্তির মূল কারণ মন শাস্ত্র বলেছেন মন এব মনুষ্যানাং কারণং বন বন্ধ মোক্ষয়ও সকল্প বিকল্প বিল বৃত্তিকে মন বলে মনই জগতের যাবতীয় কর্মের কর্তা এবং ইন্দ্রিয়গণের অধীশ্বর ইন্দ্রিয়গণ আবার দুই ভাগে বিভক্ত জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় মন ইন্দ্রিয় দ্বারা সুখ দুঃখের হেতু যে কর্ম যা আচরণ করে থাকে কাজী ভগবান সুখ দুঃখের দাতা হতে পারে না বাবু বললেন মন তো জড় পদার্থ মনের চালক একজন চৈতন্যময় পুরুষ না থাকলে মন কখনো কার্য করতে পারে কি পরবাবাজি মশাই বলেন না তা পারে না যিনি বুদ্ধি উপহিত চৈতন্য তিনি মনের চালক তিনি প্রকৃত সদসৎ কার্য করবার কর্তা এবং তিনি সুখ দুঃখের ভোক্তা বাবু বলেন তবেই তো ভগবান সুখ দুঃখের দাতা হলেন কারণ এই বুদ্ধি উপহিত যে অনুচৈতন্য তিনিও সেই অখণ্ড চৈতন্যের অংশ আর কিছুই নন বড়বাবাজি বললেন বুদ্ধি উপহিত চৈতন্য যে পূর্ণ চৈতন্যের অংশ কথা সত্য কিন্তু বিকারই সুতরাং অবিশুদ্ধ অতএব নির্বিকার নিষ্ক্রিয় বিশুদ্ধ চৈতন্য হতে পৃথকভাবে অবস্থিত একেই বলা হয় জীব জীব সুখ দুঃখের ভোক্তা পরমাত্মার দ্রষ্টা অর্থাৎ স্বরূপ পরমাত্মার দ্রষ্টা জীব সুখ দুঃখের ভোক্তা জীব যখন ভগবত বিমুখ হয় তখনই দুঃখ ভোগ করে আবার যখন ভগবানে উন্মুখ হয় তখনই অনন্ত সুকো সাগরে সন্তরণ করে থাকে বাবু বলেন আচ্ছা কতদিন হতে জীব এরূপ ভগবত বিমুখ হয়েছেন বড় বাবাজি বললেন কতদিন হতে হয়েছে এর সংখ্যা কেউ করতে পারে না তাই শাস্ত্রকারগণ বলেছেন অনাদি বহির্মুখ অর্থাৎ যার আদি নির্দেশ করা যায় না বাবু বললেন এই অনাদি বহির্মুখ জীব ভগবত উন্মুখ হবে কি রূপে কারণ এদের তো আত্মচৈতন্য নেই যে নিজেদের ছেদন করবে বাবাজি বললেন একমাত্র ভগবত কৃপা ভিন্ন জীবের এই ছেদন করবার আর উপায় নেই এই কৃপার মূল একমাত্র সাধু কৃপা তাই শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছেন সেই বিভিন্নাংশ জীব দুই প্রকার এক নিত্যমুক্ত একের নিত্য সংসার নিত্যমুক্ত কৃষ্ণ চরণে উন্মুখ কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবাসুখ নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবাসুক নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে বহির মুখ নিত্য সংসার ভুঞ্জে নরকাদি দুঃখ সেই দোষে পিসাচি দণ্ড করে তারে আধ্যাত্মিক তাপত্রয় তারে জারি মারে কাম ক্রোধের দাস হইয়া তার লাতি খায় ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায় তার উপদেশ মন্ত্রে মায়া পিসাচি পালায় কৃষ্ণভক্তি পাইয়া তবে কৃষ্ণ নিকটে যায় বাবু বললেন আপনার এই পয়ারে আবার আমার মনে সন্দেহ উপস্থিত হলো আপনি বলেন জীব দুই প্রকার এক নিত্যবদ্ধ এক নিত্য মুক্ত নিত্যবদ্ধের নিত্য সংসার বন্ধনটি যদি নিত্যই হলো তবে আর সেই বন্ধন মোচন হয় কি রূপে কারণ ত্রিকালো সত্যত্তম নিত্যত্তম নিত্যবস্তুর উৎপত্তি এবং বিনাশ অসম্ভব বড় বাবা জীবশাই বললেন বাবা বড়ই সুন্দর প্রশ্ন করেছ ওই শ্রী চৈতন্য চরিতামৃতের এক স্থানে বলেছেন কৃষ্ণ অনাদি বহির মুখ অপর স্থানে বললেন নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির মুখ নিত্য সংসার ভুঞ্জে নরকাদি সুখ দুঃখ এক মুখের দুইটি বাক্য পরস্পর বিরুদ্ধ ভাববঞ্জ হলে দোষ ঘটে অতএব এই নিত্য শব্দে অনাদি বুঝতে হবে অর্থাৎ যার আদি নির্দেশ করা জীবের সাধ্যাতীত কিন্তু আদি আছে এটা নিশ্চয় অল্পায়ু মায়ামুগ্ধ দুর্বল শ্রদ্ধা বিহীন কলিহত জীবগণ নানা প্রকার ভ্রম প্রমাদে পড়ে সুদুর্লভ মানব জীবন বৃথা অতিবাহিত করছে দেখে প্রেমদাতা পরম দয়াল নিতাই চাঁদ দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে জনে জনে সেধে প্রেমধন করেছে হায় আমরা এমনই জীব যে তবু এমন দয়াল প্রভুর অভয় পাদপদ্ম ভুলে অনিত্য সংসার সুখে মত্ত হয়ে আছি বলতে বলতে এর দুই চোখ চক্ষু দুটি আরক্তিম এবং অশ্রুপূর্ণ হল অমনি বল শ্রেণীত আনন্দ বলে এক লম্ফের উঠে নৃত্য করতে লাগলেন যে স্থানে বসেছিলেন তার অনুমান পাঁচ ছয় হাত উপরে একখানি টানা পাখার তক্তা ঝোলানো ছিল যেমন ইনি উঠেছিলেন অমনি ওই তক্তাখানি ওনার মাথায় বেজে প্রায় তিন চার হাত উর্দ্ধে উঠে গেল ওই তক্তার নিম্নভাগে যে হুক ছিল ওর মাথার লেগে ব্রহ্মরন্দ্র হতে দরদরিত ধারে রক্ত পড়তে লাগলো এর কিছু খেয়াল নেই সমানভাবে নৃত্য করছেন অন্যান্য সকলে নৃত্য করছেন খোল কর্তাল বাজতে লাগলো কিন্তু নবদ্বীপ দাদা ওই রক্ত দেখা মাত্র গো গো শব্দে হুঙ্কার করতে লাগলেন কার সাধ্য তাকে স্থির করে মোহিনী বাবু অন্যান্য বাবুগণ বাবাজি মহাশয়ের এইরূপ তন্ময়তা দর্শনে একেবারে মোহিত হলেন সঙ্গীগণ ওই রক্ত বন্ধ করবার জন্য নানা রূপ চেষ্টা করতে লাগলেন কিন্তু বাবাজি মহাশয় এতই উদ্দণ্ড নিত্য পরায়ণ যে কার সাধ্য এর মস্তক স্পর্শ করে সঙ্গীগণ নবদ্বীপ দাদার এইরূপ ব্যাকুলতা এবং বাবাজি মহাশয়ের অবস্থা দর্শনে অধীরভাবে পরস্পর বলা বলি করতে লাগলেন যদি কোনো উপায়ে রক্তটা বন্ধ করা যেত তবে আর ভাবনা ছিল না কিছুক্ষণ উদ্দণ্ড নৃত্যের পর বাবাজি মহাশয় স্থির হলে সকলেই নিকটে গিয়ে দেখেন যে আপনা আপনি রক্ত বন্ধ হয়ে গেছে তখন ললিতা দাসী মানে সখীমা পূর্বপতিত গণ্ডস্থলের সেই রক্তধারা নিজ অঞ্চল দ্বারা মুছে দিয়ে বাবাজি মহাশয় জিজ্ঞাসা করলেন কি হয়েছে ললিতা দাসী মস্তকের ক্ষতস্থান দেখাবার জন্য অনুসন্ধান করতে গিয়ে দেখেন কোথাও কোনো চিহ্ন নেই সকলে অবাক বাবু ভায়াগণ এর মস্তকে পাখার আঘাত লাগা এবং দুইটি গণ্ডদেশ বে রক্তধারা পতন সচক্ষে দেখেও ক্ষতস্থানের সন্ধান না পাওয়ায় বিস্মিতভাবে বাবাজি মহাশয়কে জিজ্ঞাসা করলেন আগে আপনার কি কিছুমাত্র কষ্ট হয়নি বাবাজি মহাশয় বললেন বাবা আমি তো জানি না যে কোথায় আঘাত লেগেছে যদি তোমরা দেখে থাকো এবং যথার্থ হও তবে প্রভুর কৃপায় কি মুহূর্তের মধ্যে ভালো হয়ে যেতে পারে না যে প্রভু আমাদিগকে সর্বদার তরে কোলে করে রক্ষা করছে তার পক্ষে অতি যৎসামান্য কার্য শুনে সকলে বাবাজি মহাশয়ের চরণে প্রণাম করলেন ক্ষণকাল পরে সকলে পরমানন্দে মহাপ্রসাদ গ্রহণপূর্বক কিছুক্ষণ বিশ্রাম করে নাম করতে করতে বাসায় প্রত্যাবর্তন করলেন একদিন লালুবাবুর শ্বশুরবাড়ির সন্নিকটস্থ একটি বাড়িতে বাবাজি মহাশয় বসে আছেন এবং কয়েকটি ভদ্রলোক নানারূপ প্রশ্ন করছেন ইনিও হাসিমুখে সকলের প্রশ্নের উত্তর প্রদান করছেন এই সময় হঠাৎ একটা ব্রাহ্মণ এসে উপস্থিত হলেন ব্রাহ্মণটি যাজপুর অঞ্চলের মধ্যে বড় পণ্ডিত এবং খুব সম্ভ্রান্ত আসিবা মাত্রই বাবাজি মহাশয় উঠে দণ্ডবত প্রণাম পূর্বক বিশেষ সম্মানের সঙ্গে তাকে উপবেশন করালেন নারায়ণ ব্রাহ্মণটিও বাবাজি মহাশয়কে আগ্রহ সহকারে নিজের পাশে বসালেন ব্রাহ্মণের আসবার উদ্দেশ্য বাবাজি মহাশয়ের সঙ্গে উপাসনা নিয়ে কিছু বিচার করা কিছু মনে যে ভাব নিয়ে এসেছিলেন এর দর্শন ও ব্যবহারে সে ভাবের সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল ব্রাহ্মণ ধীরে ধীরে বললেন আচ্ছা বাবা আপনারা যে কৃষ্ণের উপাসনা করেন ওই কৃষ্ণ কে বড়বাবাজী বললেন আগে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ সর্ব অবতারী পূর্ণ পূর্ণতম শাস্ত্রে বলেছে কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বারণ কারণম শ্রীমৎ ভাগবত বলেছে এতে চাংশ কলা পুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃরয়ন্তী যুগে যুগে এরই আজ্ঞানুবর্তী হয়ে ব্রহ্মা রজগুণের দ্বারা জগৎ সৃষ্টি করছেন বিষ্ণু সত্যগুণের দ্বারা পালন করছেন শিব তমগুণের দ্বারা সংহার করছেন ভগবত আজ্ঞানুবর্তী হয়েও এরা প্রত্যেকেই স্বতন্ত্র ঈশ্বর ব্রাহ্মণ বললেন সৃষ্টি স্থিতি লয় তো আপনা আপনি হচ্ছে বস্তুর আকর্ষণ বিকর্ষণে পরস্পর সংযোগ হয় এই সংযোগই বস্তু উৎপত্তির কারণ বস্তু রূপে উৎপন্ন হয়ে নানা রূপ কৌশলে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ গ্রহণপূর্বক বর্ধিত হয় আবার কালে আবার লয় প্রাপ্ত হয় এর জন্য এক একজন ঈশ্বর কল্পনা করার প্রয়োজন কী বড়বাবাজি মশাই বললেন আচ্ছা সামান্য একটা কথা আমি আপনাকে জিজ্ঞাসা করি যে জ্ঞানের বলে আপনি সমস্ত কথা বলছেন এই জ্ঞান কোথা থেকে জন্মাল ব্রাহ্মণ বললেন নানারূপ শাস্ত্র আলোচনা দ্বারা বুদ্ধি পরিমার্জিত হয় এই পরিমার্জিত বুদ্ধির কৌশলে শাস্ত্রের সূক্ষ্ম তত্ত্ব অনুসন্ধান জন্মে এই সূক্ষ্ম তত্ত্ব অনুসন্ধানেই জ্ঞানের উৎপত্তি হয়ে থাকে বড় বাবাজি মশায় বললেন বেশ এই শাস্ত্রের উৎপত্তি হলো কীরূপে ব্রাহ্মণ বললেন শক্তি দ্বারা বেদের অপৌরসেয় বাক্যকে পরিস্ফুট করে সাধারণের বোধগম্য করবার মানুষে পূর্ব ঋষিগণ যে বাক্য প্রচার করেছেন তাকেই শাস্ত্র বলে বড় বাবাজি মশারি বললেন বেদের উৎপত্তি কোথা থেকে হলো ব্রাহ্মণ বলেন বেদ স্বয়ং প্রকাশ বাবাজি বলেন আচ্ছা আপনি বেদ মানেন ব্রাহ্মণ বলেন বেদ না মানলে চলবে কেন বাবাজি বলেন বেদ বলেছে সত্যং জ্ঞানম অনন্তং ব্রহ্ম শাস্ত্রজনিত্বাত সচ্চিদানন্দ ঘন রসময়াশ তবে আপনি কেন ঈশ্বর মানবেন না ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে বহু বহু প্রমাণ রয়েছে সে সমস্ত আমি আর কত দেখাবো। আমার বিশ্বাস যার সামান্য বর্ণজ্ঞান আছে তিনি কখনো ভগবত লোপ বা অস্বীকার করতে পারে না ব্রাহ্মণ এতক্ষণ শান্তভাবেই ছিলেন এবার একটু গরম হয়ে বললেন আচ্ছা আপনি না হয় আমাকে বর্ণজ্ঞান শিখিয়ে দিন যে বর্ণজ্ঞানে ভগবত সত্তা স্বীকার করা হয় বড়বাবাজি মশাই বললেন আপনি রুষ্ট হবেন না একটু ভেবে দেখুন অকার আদি হকারান্ত তেতাল্লিশটি বর্ণ ওই বর্ণে বর্ণে যোগ হলে শব্দের উৎপত্তি হয় বেদ ও পুরাণ আদি শব্দাত্মক শব্দের মূল বর্ণ এই বর্ণের আদি অকার প্রত্যেক বর্ণের ভিতরে এই অকার রয়েছে অ না থাকলে কোনো বর্ণ উচ্চারিত হতে পারে না যথা ক বলতে ক যুক্ত অ এরূপ খ বলতে খ যুক্ত অ চ বলতে চ যুক্ত অ চ ইত্যাদি ব্রাহ্মণ এ তো ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ পরাধীন স্বাধীন স্বরবর্ণের মধ্যে তো আর অকার থাকতে পারে না বড় বাবাজি মশাই বলেন কেন আমি তো পূর্বেই বলেছি যাবতীয় বর্ণের মধ্যেই অকার আছে শেষ হতে ধরুন অকারে এবং ওকারে মিলিত হয়ে ঔকারের উৎপত্তি হয়েছে তবে ঔকারের ভিতরে অকার আছে এরূপ অকারে উকারে ওকার অকারে এক অকারে ইকারে একার হয়েছে ব্রাহ্মণ বলে আচ্ছা ইকার ওকারের উকারের মধ্যে অকার কোথায় বড়বাবাজি বললেন ই এবং এর উচ্চারণ স্থান তালু উ এবং ব এর উচ্চারণ স্থান ওষ্ঠ ইকারের উৎপত্তি স্থান জকার এবং উকারের উৎপত্তি স্থান বকার তবেই ভেবে দেখুন য এবং ব এর ভেতর অকার রয়েছে কাজে ইকার উকারের ভেতরেও অকার আছে আপনি পণ্ডিত একটু অনুসন্ধান করে দেখলে আমার থেকে আমার অপেক্ষা আপনি অনেক বেশি বেরিয়ে অনেক বেশি বের হতে বের করতে পারবেন সন্দেহ নেই তবে দুই একটা দেখাচ্ছি যেমন ইষ্ট ইজ্জা প্রভৃতি শব্দে জ ধাতুর য স্থানে ই হয়েছে এই জকারের মধ্যে অকার ছিল আবার ওই ইকারের মধ্যে প্রবেশ করেছে তো এরূপ উক্ত এবং উক্ত প্রভৃতি শব্দে বপ এবং বচ ধাতুর বস্তানে উ হয়েছে এই বয়ের অকার ওই উকারের ভিতর আছে তো এইরূপ পৃচ্ছতি বৃশ্চতি ভৃঞ্জতি পদে প্রচ্ছ ব্রশ্চ ধাতুর রস্তানে সুতরাং কারের অকার মধ্যে রয়েছে ব্রাহ্মণ এবার একটু স্তম্ভিত ও বিস্মিতভাবে ধীরে ধীরে বললেন প্রতি বর্ণের মধ্যে অকার আছে এ কথা না হয় স্বীকার করলাম কিন্তু এতে ভগবত অস্তিত্ব সম্বন্ধে কি বলা আছে বড়বাবাজি বললেন প্রতি বর্ণের মধ্যে অকার স্বীকার করলেই ভগবত্তার অস্তিত্ব স্বীকার করা হল শাস্ত্র বলছেন অকার বিষ্ণুর উদ্দিষ্ট উকারস্ত মহেশ্বর মকারে ব্রহ্মা প্রণবে নত্রয় মতা একাক্ষর কোষা বিধান বলেছেন একাক্ষর কোষাভিধান বলেছেন অকার বাসুদেব সদ্যাকারশ্চ পিতামহ সুতরাং প্রতি বর্ণের মধ্যে যদি অকার রূপে বাসুদেব অর্থাৎ বিষ্ণু রইলেন তাহলে বর্ণে বর্ণে শব্দের যোজনা হেতু শব্দের মধ্যেও বিষ্ণুরূপী ভগবান আছেন শব্দে থাকলেই স্পর্শ রূপ রস গন্ধাদিতেও আছেন কাজে কাজে পাঞ্চভৌতিক বস্তু মাত্রেই বিষ্ণু আছেন ব্রাহ্মণ বললেন তাহলে আপনার কথায় বোঝা গেল যে সত্যগুণের অধীশ্বর পালনকর্তা বিষ্ণুই প্রত্যেক বস্তুর মধ্যে বর্তমান আছে বড় বাবাজি বললেন এই বিষ্ণু শব্দে সর্বেশ্বর গুণাতীত অথচ গুণময় ভগবানকে লক্ষ্য করা হয়েছে বিষ্ণু শব্দের ধাতুগত অর্থ বিষ ব্যপ্তও অর্থাৎ যিনি বিশ্ব অন্তর্বর্তী সূক্ষ্ম স্থূল যাবতীয় বস্তু বস্তুতে ব্যাপক রূপে বর্তমান আছেন তাকে বিষ্ণু বলা হয় অতএব এই বিষ্ণু শব্দ এবং ব্রহ্ম শব্দ একার্থবাচক এতক্ষণে ব্রাহ্মণের চোখে জল এলো হৃদয় দ্রব হলো গদগদ কণ্ঠে বলতে লাগলেন বাবা এতদিন আমি শাস্ত্র আলোচনায় বহু লোকের নিকট জয়লাভ করে অভিমান মঞ্চে বসেছিলাম জানতাম আমি খুব জ্ঞানী ও পণ্ডিত কিন্তু আজ আপনার মুখে সরল ভাষায় অপূর্ব ভগবত তত্ত্ব বিষয়ক সুসিদ্ধান্ত শ্রবণে মনে হচ্ছে যে এতদিন আমি বৃথা কালক্ষেপ করেছি আপনি মহাত্মা আমার অন্তরের ভাব সকলেই বুঝতে পারছেন আপনার নিকট আমার আর কিছুই বলবার নেই একমাত্র প্রার্থনা যেন প্রত্যেক বস্তুর মধ্যে ভগবৎ সত্তা অনুভব করতে পারি বাবাজি মহাশয় করজোড়ে বললেন নিতাই নিতাই বাবা আমি নিতাই নিতান্ত অজ্ঞ আপনি পণ্ডিত তাতে ব্রাহ্মণ আপনারা জগৎগুরু আপনাদের কৃপা কটাক্ষ হলে জগৎবাসী নরনারী ভগবত কৃপার অধিকারী হতে পারে ইত্যাদি তত্ত্বকথার আলোচনায় বহুক্ষণ অতিবাহিত হল পেলা অতিরিক্ত হয়েছে দেখে লালু স্নানাদি করবার জন্য অনুরোধ করলে বাবাজি মহাশয় স্নান করে গমন করলেন উপস্থিত লোক সকল শিও বাসায় প্রস্থান করলেন বাবাজি মহাশয় যথাস্থানে স্নান করে প্রসাদ গ্রহণ পূর্বক বিশ্রাম করলেন ভক্তগণ চরিত সুধা এক আনন্দ সিন্ধু বড় বাবাজি মহারাজের জীবনী অধ্যয়ন করলেই আমরা শাস্ত্রের সব সুখ্যাতি সূক্ষ্ম বিষয় অবগত হতে পারি কত সহজভাবে উনি সমগ্র শাস্ত্রকে সার করে কি সুন্দরভাবে তিনি বোঝাচ্ছেন অসাধারণ বারবার শ্রবণের দ্বারাই আমাদের করম কল্যাণ হবে এই আশা নিয়ে আজকে আমি আমার বাণীকে শান্ত করছি পরের দিন বড় বাবাজি মহারাজের অন্য অন্যলীলা আপনাদের সাথে আস্বাদন করব জয় জয় পরম পূজ্য বড় বাবাজী মহারাজ জয় জয় নামাচার্য রামদাস বাবাজী মহারাজ জয় সখীমা জয় আমার সদ্গুরুদেব জয় নিতাই গৌর হরিবোল জয় বন্ধু সুন্দর